আশ্চর্য হলেও সত্যি, বুধবার ত্রিপুরা রাজ্যের রেফারেল হসপিটাল আগরতলায় জিবি হাসপাতালে 15 দিনে একটি বাচ্চা শিশুকে সেই জায়গায় অপারেশন করার কথা, সেই জায়গায় অপারেশন না করে অন্য জায়গায় অপারেশন করা হয়েছে। জানা গেছে ওই শিশুটি জিবিপি হাসপাতালে জন্ম হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 15 দিনে শিশুকে যে জায়গায় অপারেশন করার কথা সেখানে অপারেশন না করে অন্য জায়গায় অপারেশন করলো। এতে করে শিশুটির অবস্থা বিকটিক দেখে আগরতলা বড় হাসপাতাল জিবিপি হাসপাতাল থেকে শিশুটির বাবা আগরতলাতে অবস্থায় হাঁপানি হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে হাঁপানি হাসপাতালে চিকিৎসক অনিয়মিত বসা শিশুটিকে প্রপার জায়গা অপারেশন করে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে, চিন্তামুক্ত হয়েছে শিশুর মা এবং বাবা। এখন প্রশ্ন শুরু করেছে, ত্রিপুরা রাজ্যের একমাত্র রেফারেল হসপিটালে যদি অবস্থা হয় তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্ন কিন্তু এখন সমস্ত মহলে ঘুরপাক খাচ্ছে। শিশুর মা কি জানাচ্ছে শুনবো। প্রাইমার্ক, ইউর এভরিডে ফ্যাশন, মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার, অ্যাক্সেসরিজ, হাউসহোল্ড toys and games, footwear. Monsoon offer 2022 up to 50% off. Primark, everyday fashion. N and O near IDBI Bank, Kuchbihar. যে হেয়ার খাইতে তো পারে না, খাইতে তো ভিতরে যেতে আছে না, খাতুনারি সমস্যা, হেয়ার অপারেশনের দরকার আছে। অপারেশন করার পর আপনারা কি হাঁপা নিয়ে করাবেন না এদিকে করাবেন? আমরা টাকা আছে না, ১৯০% থেকে 90% থেকে 90% অনেক ভালো ডাক্তার আমার ভগবান ওইদার আছে, আমার না দিকে চাইছে, তিনিও ভগবানের মতো হয়েছে, উপরে আলো আমার সহায়তা করবে আমার চারদিকে চাইছে, তাহলে আমি না তুলেছি, যদি এনো না আনতাম পাইতাম না, সারে ফিরে আমার দিচ্ছে, সারে সার লাগে আমি পাইছি, নালে পাইতাম না, এ সারে বাসাই দিচ্ছে, আমি টাকা পয়সা কিছু চিন্তা করি না, সারাতে বাসাই দিচ্ছে, এটি আমার সবাই ওর বাবা কাম করে, কাজকর্ম করে খায়, আনতার লেগে না আনতার লে দিন মজুর, হ একটা ছেলে পড়ালেখা করে, সেও আমরা লগে পড়ে কলেজে ভর্তি হনে মানে আমার আমি কইছি আমি দিয়া পারে ভিক্ষা করে পারে আমি তোমার পড়াশোনা করানো আমি পড়ান, এ টাইমে আমার যে অসুস্থ দেখে আমার দিয়ে লগে লগে আমার পুত হারছে বুদ্ধি হইতে হচ্ছে। ঠিক আছে, এক তারিখে এটা রেফার করা হয়েছে, কিন্তু এটা রেফারেল শিটে লেখা ছিল যে পেশেন্ট ওয়াজ ডায়াগনোজ এজ এ কেস অফ ডিউরাল অ্যাপ্লেশিয়া, মানে স্টমাকের পরবর্তীকালে যে ডিউরাল আছে ওখানে একটা পর্দা ছিল যার জন্য কিছু খেতে খেতে পারতো না, মায়ের দুধটা যদি খায় মানে যখন সাফ করে তখন এটাই বেড়ে যায়। তো এই প্রবলেম নিয়ে জিবিতে একবার অপারেশন করা হয়েছিল যখন ওর বয়স 8 দিন ছিল, ওরা করেছিল ডিউরিনোস্টোমি উইথ ফিডিং গ্যাস্ট্রোস্টোমি, কিন্তু অপারেশনের পর বাচ্চাটা সেম বিলিয়াস ভমিটিং হচ্ছিল, ইভেন ফিডিং গ্যাস্ট্রোস্টোমির আশেপাশে দিয়ে বাইল লিক করছিল, তো মেনি কমপ্লিকেশনস হয়ে গিয়ে। আর এর জন্য মানে এর কারণে 1 তারিখে বাচ্চাকে এখানে টিএমসি রেফার করা হয়েছিল, মানে এখানে রেফার করা হয়েছে আমি দেখলাম। তো এখানে দেখার পর অনেক ইনভেস্টিগেশন করার পর ইভেন ফ্লোরোস্কোপি
আপার জিআই কন্ট্রাস্ট স্টাডি সবকিছু করে আমরা বুঝতে পারলাম যে এটা এখানে যে ওয়েবটা ছিল যে অবস্ট্রাকশনটা ছিল ওটা ঠিক করে মানে এটা এটা তখনও পারসিস্ট করছিল ওটা ওই ওখান দিয়ে খাদ্যটা যাচ্ছিল না কন্ট্রাস্টটা যাচ্ছিল না তো এখানে আমি আবার অপারেশন করলাম ওর বড় যখন 15 days ছিল 15 days অফ লাইফ তখন আমি এটাকে গ্যাস্ট্রো জিজিনোস্টমি করেছি গ্যাস্ট্রো জিজিনোস্টমি করার পর বাচ্চা এখন এট দিস মোমেন্ট অরাল ফিড নিচ্ছে স্কুল ইভিন সব নর্মালি পাস করছে কোনো প্রবলেম হচ্ছে না এখন বাচ্চাটাকে মুসলিমলি মান্ডেতে ডিসচার্জ করে দেবো ইন বিটুইন একটু সার্জিক্যাল সাইড ইনফেকশন হচ্ছিল ওটা তো ম্যানেজ হয়ে গেছে দ্যাট ইজ নট এ বিগ ইস্যু বাট এটাই বলার যে ছোট বাচ্চার দুটো অপারেশন মেজর অপারেশন সাকসেসফুলি মানে এখানে এসে সাকসেসফুলি বাচ্চাকে এখন ঠিকঠাক করে মার কাছে দেওয়া হয়েছে এটাই আমার একটা